माननीय মুখ্যমন্ত্রী যে প্রকল্পগুলো ঘোষণা করেছেন তার যথাযথভাবে সেগুলো যাতে বাস্তবায়িত হয় এবং দুর্নীতি দূর হয় তার জন্য উনি সচেষ্ট হয়েছেন। এই প্রচেষ্টাকে আমি সম্পূর্ণভাবে সর্বান্তকরণে সমর্থন করি এবং তার জন্য আমার তিনটি অনুরোধ আছে। প্রথম অনুরোধ হচ্ছে যে এতগুলি প্রকল্প সবগুলো খুব সুন্দর সুন্দর নাম, যেন মনে হয় কবি জীবনানন্দ দাশ নিজের নাম দিয়েছেন। এই এতগুলি প্রকল্প সবার জানা নেই। আমি কয়েকটি নাম বলবো। আমি বিধানসভায় এবং ওদের একটা সাংবাদিক প্রেস কনফারেন্সে 23টির নাম বলেছিলাম, 27টির নাম আমার ভুল হয়ে গিয়েছিল, তখন আমি বলেছিলাম যে আরও রয়েছে। আমি একটু লেখাপড়া করেছি, 45টি নাম জোগাড় হয়েছে এবং আমি আপনাদের সঙ্গে শর্ত নেব যে কেউ যদি 30টিও বলতে পারেন দাঁড়িয়ে উঠে, আমি এই সভার পরে আপনাকে যে বলতে পারবেন 30টি তাকে পেট ভরে মিষ্টি খাওয়াবো। এবং যত বড় বড় মন্ত্রী, রাজনৈতিক নেতা, বড় বড় আমলা, ওরাও হয়তো জানেন না।